আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি। তরিকুল ইসলাম তারেক আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। জি ভাই বলেন, আপনাদের অনেকক্ষণ ধরে তো শুনলাম টক শো। আচ্ছা, টক শো শুনলেন অনেকক্ষণ ধরে, আপনার কোনো কথা বলার নাই অবশ্যই নাকি? ধন্যবাদ ভাই, আপনি এত কষ্ট। আপনার কি কিছু নিজস্ব কিছু বলার আছে, কোনো প্রশ্ন বা কোনো নিজস্ব মন্তব্য? তেমন না, প্রশ্ন তেমন কিছু না, কিন্তু অনেকগুলো তো যুক্তি তো বললেন, ধর্ম সম্বন্ধে যা দেখলাম শুনলাম, রেফারেন্স তো অনেক কিছু দিলেন, তো রেফারেন্সের তো যা কিছু কিছু যুক্তি বললেন, কিছু কিছু আপনার হাদিসের মাঝের টুক দেখি বললেন, তাতে এর আগে অথবা পরে কিগুলা, এগুলো তো বিষয়বস্তুটা আরো তো বিশ্লেষণ করে বললে ভালো হতো না, নাকি মাঝের টুক বিশ্লেষণটা আপনি যুক্তি করতে তুলে ধরে? পারেন, আপনি আমাদেরকে আপনি না আমাদেরকে বিশ্লেষণ করে আমাদেরকে ভুলটা ভাঙায় দিতে পারেন। কোনটা ভুল ভাঙাইবেন সেটা বলেন, আমি সেই হাদিসটা আবারও বের করতেছি। আপনি যদি আগের হাদিস পড়তে চান, পরের হাদিস পড়তে চান, কোরআনের আয়াতগুলোর বিশ্লেষণ করা এক একটা বই আছে, আপনি কি বইটার নাম জানেন? না ভাই, আমি অত কিছু কোন দায়ী করি না, বইগুলোতে আমি কোন সাধারণ মানুষ, বইগুলোতে ধর্ম সম্বন্ধে অত কিছু বুঝি না, কিন্তু যতটুকু তারেক বুঝি। ভাইয়া, তারেক ভাইয়া, হ্যাঁ বুঝে ভাই আসছি, বলেন। বুঝে আসছি। কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা করে বই লেখা হয়, একটা মানে এক ক্যাটাগরির বই লেখা হয়, বইয়ের নামটা কি আপনি জানেন? না ভাই, ও সম্বন্ধে আমি কিছুই আচ্ছা, জানি না। নেক্সট নেক্সট একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, তাফসির কি জিনিস সেই জিনিসটা কি আপনি জানেন? জি তাফসির কি জিনিস সেটা কি আপনি জানেন? না, আমি তো শুরুতেই বললাম যে আমি কোরআনও পড়তে পারি না, তারেক প্লাস ভাই আমি আমার জানি না, একটু কিন্তু ফোকাস কিছু করেন, কিছু একটু ফোকাস করেন, এর আগে যারা যারা একটু ফোকাস করেন তাদের সাথে তারেক কথা ভাই, একটু বললেন, ফোকাস, মাঝে মাঝে কোরআনে কিছু কিছু উক্তি তারেক করলেন, ভাইয়া, আবার তারেক ভাই, ইসলামের দাসপ্রথা নিয়ে। মিউট করে ভাইরে কথা বলা আমি ভাইরে পছন্দ করি না, মিউট করে করে মানে সিএনজি চালাচ্ছেন তো চালাই যাচ্ছেন। হোল্ড অন, একটু কথাটা বুঝে নেন, বুঝে বুঝে তারপরে ইয়ে করেন। আমরা যখন কোরআনের আয়াতটা দেখাইছি, আয়াতের সাথে সাথে ওই আয়াতের তাফসির গ্রন্থ বা বিশ্লেষণমূলক বই থেকে বড় বড় আলেমরা ওই আয়াত দ্বারা কি বুঝেছেন সেই জিনিসটাই আমরা দেখাইছি। এখন এটা শুধুমাত্র কোরআনের আয়াত দেখে আমরা নিজের মতো ব্যাখ্যা করি নাই, যে জিনিসটা আপনাদের মুমিন ভাইরা নিজেরা করে সেই কেসটা আমরা করি নাই। আপনাদের নিজস্ব স্কলাররা, নিজেদের স্কলাররা, বড় বড় মাপের স্কলাররা ওই আয়াত দ্বারা কি বুঝছেন সেই জিনিসটা আমরা দেখাইছি। এরপরেও যদি আপনার বলেন যে ব্যাখ্যা করা হয় নাই, বোঝানো হয় নাই, তাহলে আমার মনে হয় যে আপনি যে বললেন যে আপনি তাফসির কি জিনিস সেটা জানেন না, কোরআন আয়াতের ব্যাখ্যা গ্রন্থ নাম কি সেটা জানেন না, তাহলে আপনার নিজেরই জ্ঞানটা ডেভেলপ করা উচিত। কারণ আমরা অলরেডি ব্যাখ্যা দেখাইছি এবং অথেন্টিক সোর্স থেকে ব্যাখ্যা দেখাইছি, কিন্তু যেহেতু আপনার এই সম্পর্কে আইডিয়া কম, সেহেতু আপনি ব্যাখ্যা যে আমরা দেখাইছি সেই জিনিসটা আপনি ধরতে পারেন নাই। আই হ্যাঁ, হোপ আপনি আমার আমরা কথা বুঝছেন। তারেক সাহেব, আমরা তো কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা আমরা কখনো করি না, আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা কোনো কোরআনের আয়াতের ব্যাখ্যাই আমরা করি না। আমরা শুধুমাত্র সেই ব্যাখ্যাগুলা তুলে ধরি, যেই ব্যাখ্যাগুলা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইসলামের যত বড় বড় আলেম আছেন, যত বড় বড় পণ্ডিত আছেন, যত বড় বড় আল্লামারা আছেন, মনে করেন আল্লামা ইবনে কাসির, মনে করেন ইমাম বুখারি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই টাইপের যা যত ইমাম ইবনু হাজার আসকালানি, এই টাইপের বড় বড় যারা ইসলামের বড় বড় পণ্ডিত আছে, তাদের দলিল প্রমাণগুলো তারা কি ব্যাখ্যা দিয়েছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমরা কখনো আমাদের কোনো প্ল্যাটফর্ম থেকে আমরা কখনো কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই আমরা কখনো করি না। আমরা শুধুমাত্র সেই ব্যাখ্যাগুলা, বড় বড় আলেমের ব্যাখ্যাগুলো আমরা আপনাদের সামনে নিয়ে এসে সেটা নিয়ে আলোচনা করি। আমি কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা করেছি, এটা কি আপনি আমাকে দেখাতে পারবেন তারেক ভাই, যে আসিফ মহিউদ্দিন কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা করছে? বলেন তো, দেখাতে না পারবেন? আপনি ব্যাখ্যা করেন না, কিন্তু আপনি মাঝে যে তথ্যগুলো আপনি উঠাই ধরেছেন যে আপনি ইসলামে এটা বলছে বা ইসলামে না এই না, ওই এই তথ্যগুলো যে উঠে, আবার মিউট করছি, ওই তথ্যগুলো যে উড়াই ধরছি আমি, এটা কি আমি আমার পক্ষ থেকে উড়াই ধরছি নাকি কোন একজন বিখ্যাত আলেমের তাফসির থেকে উড়াই ধরছি? কোন তো দেখি উঠাই ধরছেন ঠিক আছে, যদি ওইটা যদি এখন যদি আপনি নিজেও যদি না আবার বুঝে থাকেন, আপনি এত প্রশ্নটার কিছু উত্তরটা করার না পরে দিয়ে যদি আপনি, আবার মিউট করছি আপনাকে ভাই, আপনি তো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনাকে যে প্রশ্নটা করছি, আপনি স্পেসিফিকলি সেই প্রশ্নটার উত্তর দেন। আমি যে উড়াই ধরলাম, যে জিনিসটা উড়াই ধরলাম আমি, সেই জিনিসটা কি আসিফ মহিউদ্দিন নিজে উড়াই ধরছে নাকি কোনো একজন বিখ্যাত আলেমের তাফসির গ্রন্থ থেকে উড়াই ধরছি, কোনটা? শুধুমাত্র এইটুকুর উত্তর দিবেন, বাড়তি কথা কইলে বের করে দিব, বাড়তি কথা কইবেন না ভাই। হ্যাঁ, করবেন কি? বাড়তি বাইরে কথা, তো আমি নিজেই আয়া দিতেছি, আচ্ছা, কিন্তু আপনারা কারণ কি যে ফিলি আপনারা, এবং ব্যাখ্যা দিচ্ছেন এই ফিলি ব্যাখ্যা, আমি তো কোনো ব্যাখ্যাই দেইনি, আবার মিউট করে রাখলাম আমি, ফারাজ ভাই আমি বারবার বলতেছি যে আমি তো কোনো ব্যাখ্যাই দেই না। এই কি ভাই, পাগল ছাগল কই থেকে দেখো আসে ভাই দিছি ভাই, এরকম উনি আচরণ? উনি কথা শুনতে ইন্টারেস্টেড না, উনি পিলে ওই পিলে ব্যাখ্যা, মানে যে যে ব্যক্তি জানে না যে কোরআনের আয়াতের ব্যাখ্যার বইটা কি, যে ব্যক্তি হাত তাফসিরের নাম শুনে নাই, সেই ব্যক্তি যদি এসে বলে যে আমরা ব্যাখ্যা দিতেছি এই সেই, মানে নিজস্ব ব্যাখ্যা দিতেছি এই সেই, তো মানে স্টুপিড মার্কা কথা, যে এত সময় নেই ওনাকে নিয়ে সময় নষ্ট করার, যে বুঝেই না আলোচনা তার সাথে কি আলোচনা করার করবেন। কইতে এই সমস্ত মুমিন মাত্রই যে গরু গাধা হইতে হবে, একেবারে কাঠ বলদ হইতে হবে, আমি যত বড় মুমিন তত বড় কাঠ বলদ, এটা কেন ভাই, এটা কেন এটাই বলেন তো, তো? এটাই তো ইমান ভাই, ইমানের ইমানের জজবা তো এখানেই, দেখলাম দিনের যে আলো তো এখানেই। যত বড় মুমিন তত বড় কাঠ বলদ ভাই, যত বড় মুমিন তত বড় কাঠ বলদ, এক একটা বলতে আমি আরেকটার থেকে বেশি, একটার থেকে আরেকটা বড় বলদ, মানে কেমনে কি, কেমনে পুরো একটা কম্পিটিশন চলে ভাই,
মনে হয় এটা জান্নাতুল ফেরদৌসে যাওয়ার একটা কম্পিটিশন আছে, যে যার মধ্যে ইমান ইমান বেশি আর জ্ঞান বুদ্ধি কম সে তত বড় জান্নাতি। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকজনকে যুক্ত করি দেখি। কল কল আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন তাহলে। আচ্ছা, ইসলাম জিন্দাবাদ, ইসলাম বিজয় হয়েছে। আচ্ছা এই সেই ব্যক্তি যে ভাই যায় যায় মানে ওনার লাইভে যায় যে ও করে আর কি, তার তার লাইফে পারপাস এটা যে সে এতটুকু করতে পারে, সে 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 তার বাসর সে তার বাসরা তো তার কাজ এতটুকু দিয়েই হয়। জীবনের একটা উদ্দেশ্য খুঁজে বের করেছে যে আমি আমি যাব যাই আধা ঘন্টা 1 ঘন্টা বসে থেকে ম্যাসেজে দেন আ আ আ আ শেষ শেষ, আমার ছোটবেলা আমার আমার স্যাটিসফ্যাকশন হয়ে গেছে, আমি পুরোপুরি স্যাটিসফাইড এখন। ছোটবেলা যখন স্কুলে রচনা লিখতে দেওয়া হয়েছিল তোমার জীবনের উদ্দেশ্য কি, আর জীবনের উদ্দেশ্য 2-3 ঘন্টা বসে লাইভে থাকার পরে যাই বলো আ আ আ আ 3 সেকেন্ড আহ করার পরে আমাকে যখন লাথি দিয়ে বের করে দেয় তখন আমার অর্গাজমটা হয়, লাথিটা চরম খেয়েছি আজকে, ইস মানে লাইফলেস। পুরোপুরি লাইফ। আচ্ছা পরের জনকে যুক্ত করি, ওয়াকা ওয়াকা আপনাকে যুক্ত করা আছে, আপনি বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমরা আশিক শুনতে দা পাচ্ছি, হ্যাঁ শুনতে বলেন। পাচ্ছেন হ্যাঁ দাদা? শুনতে বলছি পাচ্ছি, ওই মানে আপনি আমাকে ইয়েগুলো দিন তো, মানে ওই কি বলে ওই যেন মুতা বিবাহ, নবী মোহাম্মদের মুতা বিবাহ যে কোন মানে হাদিস কোরআনের রেফারেন্স গুলো, মুতা বিবাহ, বাল্য বিবাহ, তারপরে আপনার কি যেন আরেকটা কি বলছেন ওই সংশয় ডট নাসি কমে সেক্স, ঢুকে, সংশয় ডট নাসি কমে সেক্স। ঢুকে, হ্যাঁ সংশয় ডট কমে ঢুকে লেখাগুলো পড়ে নেন, সংশয় ডট কমে হ্যাঁ খুব সুন্দর করে সব সাজানো গোছানো আছে। না না একটা কাজ করেন আসিফ ভাই, আপনি ওনার মেইলিং অ্যাড্রেসটা নেন, মেইলিং অ্যাড্রেসটা নিয়ে আপনি মেল করেন না, আপনি দরকার হলে জার্মান থেকে কলকাতার একটা ভিসা কাটেন, তারপর তাকে মানে বাসায় যেয়ে আর কি ওটা একটু প্রিন্ট আউট কপি যদি দিতে পারেন আর কি। ঠিক আছে ঠিক আছে, এটুকু বলছিলাম। ঠিক আছে ভাই, আপনি সংশয় ডট কমে ঢুকে রেফারেন্স গুলা টুকে নেন, ভালো থাকেন, বিদায় জানাই। এগুলা কেমন আবদার ভাই, মানে যে জিনিস আমার তো মনে হচ্ছে শুধু যা মেল করলেও হবে না, মানে যা হাতে ধরা দিলেও হবে না, আপনার হচ্ছে সেখানে যে তথ্যটা লিখছেন সেটা পরে পরে তাকে শোনানো। মনে করেন 25 বছর আপনি পড়ালেখা করে অনেক কিছু বাইর করছেন, হ্যাঁ একজন বলতেছে আপনাকে, ভাই দেন তো ভাই একটু দেন তো 2 বছর করে। 2 কেজি মোটা বিবাহ দেন তো ভাই, কি অবস্থা রে ভাই, কি অবস্থা। অবস্থা। আচ্ছা যাই হোক, পরে পরে যুক্ত করি।